फिर एक बार नजर रखबो झालदार दिके। झालदाय आज কংগ্রেসের तरफ থেকে কালা দিবস পালন করা হচ্ছে, অন্যদিকে কংগ্রেসের तरफ থেকে একটি মিছিল করা হয় এবং সেই মিছিলে কিন্তু পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের যে ধস্তাধস্তি সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আজ কালা দিবস পালন করছে কংগ্রেস, একদিকে তারা কালো ব্যাজ পরে শহরে মিছিল করছেন, তাদের হাতে রয়েছে কালো পতাকা, দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি কংগ্রেস কর্মী সমর্থকদের। ঝালদায় তপন কান্দু খুনের রেশ এখনো কাটেনি, তার মধ্যেই আজ পুরো বোর্ড গঠন করা হচ্ছে এবং সেই পুরো বোর্ড গঠন করাকে কেন্দ্র করেই আজ কংগ্রেসের এই কালা দিবস পালন চলছে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা, দেখতে পাচ্ছেন সেই ছবি, তাদের হাতে রয়েছে কালো পতাকা। পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় কংগ্রেস কর্মী সমর্থকদের, দেখতে পাচ্ছেন সেই ছবি। ঝালদায় আজ কংগ্রেসের কালা দিবস পালন। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি তপন হালদার। তপন, আমরা যে ছবি দেখতে পাচ্ছি যে পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের ধস্তাধস্তি, উত্তপ্ত হয়ে রয়েছে পরিস্থিতি, বিস্তারিত জানতে চাইবো। দেখো অহনা, আজকে তুমি জানো আজকে ঝালদা বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, সেই মতো ঝালদার পুলিশ ব্যাপকভাবে এখানে রাস্তায় নেমেছে এবং আগে থেকেই সেই পরিস্থিতি তৈরি হয়েছিল, যেহেতু কংগ্রেস আগে থেকেই বলেছিল যেটা কালা দিবস হিসাবে পালন করবে। তারপরেই 11টার পর থেকে এই মিছিল আসতে শুরু করে, মূলত তপন কান্দুর বাড়িতেই এই মিছিল জড়ো হয় এবং তারপরে সেখান থেকে এখানে পুরুলিয়া ঝালদা মিউনিসিপ্যালিটির সামনে আসে। সেই সময় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন ছিল এই ঝালদা পৌরসভার গেটে, সেইখানে গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরেই পুলিশের সাথে এসে নিয়ে এই কংগ্রেস কর্মীদের ধস্তাধস্তি শুরু হয় এবং তাদের দাবি যে এই বোর্ড গঠন করা মানছি না, মানব না, যেহেতু তপন কান্দু এই বোর্ড গঠনের প্রক্রিয়া, বোর্ড গঠনের জন্যই খুন করা হয়েছে তাকে, তো এই বোর্ড গঠন করা চলবে না, এই নিয়ে প্রতিবাদ করতে থাকে এবং পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। তারপরেই নিহত তপন কান্দুর স্ত্রী ভেতরে ঢুকতে থাকে এবং তিনি চিৎকার করে বলতে থাকেন যে সেদিন কোনো পুলিশ উপস্থিতি ছিল না, আজকে যত রাজ্যের পুলিশ এখানে আটকে দেওয়া হয়েছে এবং আটকাবার জন্য দেওয়া হয়েছে। ভিতরে যেই নিয়ে তুমি চিৎকার করতে থাকেন এবং তুমি জানো প্রাক্তন প্রশাসক, এই ঝালদা পৌরসভার প্রাক্তন প্রশাসক তিনি সুরেশ আগরওয়াল, তিনি সেই সময় ওই বোর্ড গঠনের প্রক্রিয়ার জন্য এসে থাকেন, তিনি একজন জয়ী কাউন্সিলর, তিনি যখন আসেন তাকে উদ্দেশ্য করে দেখে চিৎকার করতে থাকে নিহত তপন কান্দুর স্ত্রী পূর্ণিমা কান্দু এবং বলে যে এই খুন এই ক্ষমতার জন্য তার স্ত্রীকে খুন করা হয়েছে, এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকে ভেতরে এসে নিয়ে পূর্ণিমা কান্দু। ফলত এই মুহূর্তে গোটা পৌরসভার এলাকা চত্বর উত্তেজিত হয়ে রয়েছে, যে ভোট প্রক্রিয়ার জন্য উপস্থিত হয়েছেন সরকারি আধিকারিকরা এবং কিছুক্ষণের মধ্যেই ভোট প্রক্রিয়া শুরু হবে, গঠনের প্রক্রিয়া শুরু হবে। তপন, এই মিছিলের কি অনুমতি ছিল না? দেখো, মিছিলের অনুমতি ছিল কিনা সেটা এখনই পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে না, তবে এই ঘটনা যে পুলিশের সঙ্গে যে কংগ্রেসের যে একটা দূরত্ব তৈরি হয়েছে, কোনোভাবেই পুলিশকে কোনো কিছুই অনুমতি বা অনুমোদনের নেওয়া হচ্ছে না, পুলিশের সাথে কোনো আলোচনা নেই, ফলত পুলিশের ধরেই নিতে হবে যে পুলিশের কাছে কোনো অনুমতি ছিল না এবং পুলিশ এই ঘটনার খবর পেয়ে আজ করেই অতিরিক্ত পুলিশ বাহিনী রাস্তায় নামিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ তপন, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি তপন হালদারের সঙ্গে। আরো একবার আপনাদের জানিয়ে রাখবো, আজ পুলিশের সঙ্গে কংগ্রেসের কর্মী সমর্থকদের ধস্তাধস্তি এবং ব্যারিকেড ভেঙে কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা এগোনোর চেষ্টা করেন। আজ কংগ্রেস কাউন্সিলর খুনের রেশ এখনো কাটেনি, তারই মধ্যে ঝালদায় পুরো বোর্ড গঠন করা হচ্ছে, সেই প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। মহকুমা শাসক তিনি বোর্ড পরিচালনার কাজ করছেন, ঠিক কি জানিয়েছেন পূর্ণিমা কান্দু বোর্ড গঠনকে কেন্দ্র করে, শোনাবো আপনাদের। আজকে আমরা কালা দিবস পালন করছি, আর এই বোর্ড গঠনকে কেন্দ্র করে আমার স্বামীকে হত্যা করা হয়েছে যাতে তৃণমূলদের বোর্ড হয়, তো এটা তার জন্য আমরা কালা দিবস পালিত করছি। আর আমাকে পার্টি যা নির্দেশ দেবে আমি তাই করব। আর আমার স্বামীর তো এই বোর্ড গঠন নিয়েই হত্যা হয়েছে, तो তাদেরকে উচিত একটা মানুষের হত্যা হয়েছে যে যিনি কাউন্সিলর হয়েছিলেন আর এখন তারা বোর্ড গঠন করছে। আজকে কি আপনি বোর্ড মিটিং এ অংশগ্রহণ করবেন? হ্যাঁ অংশগ্রহণ করব, তারপরে পার্টি আমাকে যা নির্দেশ দিবে আমি তাই করব। শপথ নেবেন আজকে? শপথ গ্রহণ হবে, শপথ গ্রহণ হবে, একটা পার্টি আমাকে যাই নির্দেশ দিবে নেপালবাবু আছে আমি তাই করব। পার্টি যেটা বলবে আপনি করবেন? হ্যাঁ। বাকি সময় আপনারা আজকে আগে তো মিছিল হবে কি মানে কি কি প্রোগ্রাম রয়েছে আজকে? आज के प्रोग्राम होटाई कला दिवस पालित हो म्यूनिसिपालिटी सबाई गए पहुँचाब और बोर्ड गठन के मानब नहीं कारण बोर्ड गठन नहीं हमार स्वामी हत्या हो तर कि उचित एन बोर्ड गठन करार। और एक बार अपन जानिए रखबो आज बोर्ड गठन चलছে ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 12 আসনের পুরসভায় কংগ্রেসের দখলে ছিল 5টি আসন। তপনকান্ত খুন হওয়ায় কংগ্রেসের হাতে এখনো 4জন কাউন্সিলর আর তৃণমূলের রয়েছে 5 কাউন্সিলর, নির্দল রয়েছেন 2জন। কংগ্রেস জানিয়ে দিয়েছে তপনকান্ত খুনের প্রতিবাদে তারা বোর্ড গঠনে তারা ভোটাভুটিতে অংশ নেবে না, বোর্ড গঠনে তারা বাধা দেবেন না সেই বিষয়টাও জানিয়েছেন। আজকের এই দিনটাকে কালা দিবস হিসেবে পালন করছেন তারা। কালো ব্যাজ পরে শহরে মিছিলও করেছেন এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু পুলিশের সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন পুলিশের কংগ্রেসের কর্মী সমর্থকরা। তারা হাতে কালো পতাকা নিয়ে এগিয়ে যান এবং দুপক্ষের মধ্যে কিন্তু একটা ধস্তাধস্তি হয়, দেখতে পাচ্ছেন সেই ছবি। কংগ্রেসের জেলা সভাপতি নেপাল মাহাতো তিনি জানিয়েছেন যে গণতান্ত্রিক উপায়ে তারা প্রতিবাদ করবেন। এটি একটি ঐতিহাসিক দিন যেখানে দেখা যাচ্ছে যে একজন কাউন্সিলরকে হত্যা করে বোর্ড গঠনের চেষ্টা সার্থক হয়েছে। আজ বোর্ড গঠন এবং সেই বোর্ড গঠনের আগে কংগ্রেসের এই মিছিলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে ঝালদা।